আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের সকালটা খুব সুন্দর, ঝলমলে রৌদ্র উঠেছে, গাছগুলোও অনেক সতেজ দেখা যাচ্ছে, যদিও এখন রুক্ষ একটা আবহাওয়া বিরাজ করতেছে চতুর্দিকে। তারপরেও যেহেতু আমার বারান্দার গাছ, সেই জন্য আমি একটু যত্ন করি এবং গাছগুলা সব সময় সুন্দর দেখায়। আমি আয়মানকে কুলে নিয়ে পানি দিতে চলে আসলাম। পানি দেওয়া শেষ হলে আমি রান্না করতে চলে যাব। আজকে একটু স্পেশাল দিন আমার কাছে, সেই জন্য আমি বড় মাছ, কাতল মাছ ভাজি করছি। কাতল মাছ ভাজি করব আর বেশ কয়েকটা আইটেম রান্না করব। সকাল সকালই এগুলা করে ফেলতেছি, কারণ একটু পরে আমরা বের হব। আজকে একটু স্পেশাল, একটু না ভালোই একটা স্পেশাল দিন। সাথে থাকলে অবশ্যই অবশ্যই দেখতে পারবেন আজকের দিনটা। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, যেহেতু পুকুরের বড় মাছ এবং দেখা যায় যে মাছের অনেকেই পছন্দ করেন, আমরাও পছন্দ করি। মোচমোচে করে ভেজে মোচমোচে কাটা কুটিগুলা ভাজলে অনেক টেস্টি হয়। এগুলা ভেজে নিচ্ছি। তারপরে আমি আলু ভাজি করছি, আলু ভাজি করে তারপর বড়া ভাজব। আর ওইদিকে আমার শাশুড়ি মা চুলাই পোলাও, তারপরে গরুর মাংস, এইগুলা রান্না করে ফেলছে। আমার এখানে আলু ভাজি হয়ে গেছে, বড়া হয়ে গেছে, তারপর গরুর মাংস রান্না করেছি, ডাল ভুনা করেছি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা সকাল সকাল বের হয়ে যাব হাসপাতালের উদ্দেশ্যে। আজকে আমাদের সাদমানের খতনা বা মুসলমানি যেটা বলা হয়, আমরা সেটাই করিয়ে ফেলব। সাদমানের এখনও 6 বছর পূর্ণ হয়নি, তার আগে আমরা সাদমানের খতনা করিয়ে ফেলতেছি। যেহেতু এখন পড়াশোনার চাপটা কম আর এখন বসন্তকাল, একটা শুষ্ক এই সময়টাতে খতনা করালে বা মুসলমানি করালে নাকি অনেক ভালো। এই যে আমাদের অটু চলে আসছে, অটুর মধ্যে সাদমান বসে রয়েছে এবং তার প্রিয় লোক, উনি না গেলে তো আর সাদমানের খতনা করা হবে না, আমার শ্বশুরমশাই। আর এই যে সাদমান কিন্তু অনেক খুশি, দুই দিন যাবত সে যখন থেকে শুনেছে যে সে মুসলমানি করবে, সেদিন থেকেই সে খুব মানে উৎফুল্ল এই জিনিসটা, মানে সে কখন যাবে কখন করাবে। আমি সাদমানের চাচু এবং আমার শ্বশুর, আমরা তিনজন সাদমানকে নিয়ে হাসপাতালে গেলাম এবং আমরা ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। এই যে সাদমানকে রেডি করা হচ্ছে, এখন একটা নতুন লুঙ্গি পরে সাদমান রেডি হয়েছে। সাদমান তো অনেক সাহসী, সাদমানকে বেডে শুয়ে দেওয়া হয়েছে। এখন সে একটু ভয় পাইতেছে যে সে মনে হয় ব্যথা পাবে। সে বলতেছে আম্মু আমি কি ব্যথা পাবো ব্যথা পাবো, এটা আগে বলছে, কিন্তু আমরা তাকে অভয় দিয়েছিলাম। কিন্তু এখন সে এই কাটাকুটির যন্ত্রগুলা দেখে একটু কান্নাকাটি করতেছে। আর এখন ইঞ্জেকশন যেহেতু পোষ করা হয়েছে, এখন সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে তার দাদা ভাইয়ের সাথে সাথে কান্না করতেছে। মানে সাদমানের একটা কিছু হওয়ার আগেই বাবা, মানে বাবা অস্থির হয়ে যায়। সাদমানের খতনা করা শেষ হয়ে গেছে, এখন আবার আমরা বাড়ির দিকে চলে যাব। এই সাদমানকে কুলে নিয়ে তার দাদা ভাই অটুর দিকে যাচ্ছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমরা অটুতে উঠে চলে যাব। সাদমান অনেক কান্নাকাটি করেছে। 24 তারিখ বৃহস্পতিবার দিন আমরা সাদমানের খতনা করিয়েছি। তার চাচু আর তার দাদা ভাই কোলে নিয়ে বসবেন এবং আমি তাদের সাথে এমনিতেই বসবো। সাদমান কিন্তু সারা বিকেল কোনো কথা বলে নাই, আসার পর থেকে কোনো মানে অনেক দুর্বল ছিল, হঠাৎ করে তার একটু কাটাছেঁড়া হয়েছে, এটার জন্য সে একটু উইক ছিল। এখন সন্ধ্যার পরে সে উঠে বসেছে এবং টিভি দেখতেছে, একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে।
সে খালি বারবার জিজ্ঞেস করতেছে আমি কবে সুস্থ হব, আমি কখন দৌড়তে পারবো, খেলা করতে পারবো, সাইকেল চালাবো, এইগুলা বলতেছে, বলে বলে অস্থির করে ফেলতেছে সবাইকে। এই যে আমার সাদমানের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।